রবিবারে স্পেশাল ব্রেকফাস্ট, লুচি আর ছোলার ডাল। চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আজকে ক্রিসমাস, ক্রিসমাস মানে কেক, তাই আমাদের বাড়িতে কেক এসে গেছে। দেখো আমরা এই কেকটা খাবো তো, খাবো খাবো দেখি। আর এগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ মা, আমাদের সান্তা ক্লজ হয়ে গেছে আজকে, টুপি টুপি পরে। কি খাচ্ছো? সানডে স্পেশাল। ও আমাদের লুচি, লুচি আর ছোলার ডাল। এ ভুজকো, তুই এটা কি করেছিস কেকটাকে নিয়ে? এটা কি করেছিস? এ বাবা দেখো কি করেছে, কেকটার উপর বুলডোজার চালিয়ে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ বুলডোজার চালিয়ে দিয়েছে মনে হচ্ছে। খেয়ে নে, আর যেটুকু বাকি অংশটা শক্ত আছে ওটা একটা সংরক্ষণ কর। কি করেছিস এটা? কি করে করলি? হাত দিয়ে দিয়ে খেলি? করিস না মা, আর করিস না। গুড আফটারনুন এভরিওয়ান, আমি অলোকতা, অলোকতা আজ বলতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। আর কালকে 26শে ডিসেম্বর, আমার দাদার মেয়ের জন্মদিন। তো সেই জন্য আজকে আমাদের দাদা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, কিছু দুস্থ বাচ্চাদের খাওয়ানোর জন্য তার একটা প্রোগ্রাম বানিয়েছে। সেটাতেই আমরা এখন যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো আমরা পৌঁছে গেছি এখানে, সব বাচ্চারা খেতে বসে গেছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওরা কীভাবে এনজয় করছে, খুব ভালো লাগছে আমার। আর এই যে আমার মেয়ে বসে আছে, ওকে খাইয়ে নিয়ে এসেছি। আমাদের ভাড়ার ঘর এবং আমাদের সব ভাইয়েরা যারা এই অনুষ্ঠানটাকে আজকে সাফল্য মণ্ডিত করার জন্য একদম উঠে পড়েন। আচ্ছা এখানে আমরা কি করতে এসেছি বলতো? জানিস না কার জন্মদিন? খাওয়া দাওয়া করতে? আমার জন্মদিন। তোর জন্মদিন? খাওয়া দাওয়া করতে এসেছো? ঠিক আছে চল। ভালো লাগছে তোমার? আচ্ছা তোমার ভালো লাগছে? এখন দিদির কেক কাটিং হবে। Thank you.
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বল বুচু রান্নাগুলো ভালো ছিল আচ্ছা পুটু রান্নাগুলো ভালো ছিল রান্নাগুলো খুব ভালো ছিল এবার আমরা বাড়ি যাব তাই তো বাড়ি গিয়ে আমরা কোথায় যাব ওখানে সান্তা ক্লজ আসবে সবাইকে গিফট দেবে তাই হাসি খুশি ক্লাব থেকে ফিরে আমরা একটু রেস্ট নিলাম কিছুক্ষণ ঘুমালাম এক ঘন্টা মতো এবার জাস্ট আমরা বেরোচ্ছি আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি রাজারহাট চলো আমাদের সাথে আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি আর একটু পরে আমাদের সঙ্গে কে দেখা করতে আসবে সান্তা ক্লজ সান্তা ক্লজ আসলে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখি আমরা এখন কি খাচ্ছি আমরা কি খাচ্ছি এখন পাঁপড় ভাজা ইয়ে পটলটা কিরকম চেনা চেনা লাগছে বালিশের ওয়ারের মতো বালিশের ওয়ারের মতো সান্তা ক্লজ পটলটা কেন ছোট সান্তাকে নিয়ে নাও সান্তা ক্লজ পার্টির ডিনারে ছিল ঘরোয়া খাবার মিক্স ফ্রাইড রাইস চিকেন কষা বড় বড় নলেনগুলো রসগোল্লা আর ছিল সিমুইর পায়েস প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল খুব ভালো খেয়েছি এরপর সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি ঢুকলাম এখন বাজে হচ্ছে 12:10 আজকে একটা খুব সুযোগ মিস করে গেলাম আমরা যখন যাচ্ছিলাম রাজারহাটের দিকে বেরিয়ে যাওয়ার পর মনে হলো ডান দিকে আউটান বিয়ন ছিল তো অনেকটা এগিয়ে চলে গেছিলাম আর যাওয়া হলো না কিন্তু ফেরার পথে অনেক রাত হয়ে গেছিলো সৌহার্দ্যকে দেখলাম বারে বসে আছে কিন্তু তখন আর সুযোগ ছিল না 11:15 বেজে গেছে তখন ওপেন ছিল ক্যাফে আজকে দেখলাম জায়গাটা জানা থাকলো জায়গাটা জানা থাকলো নিশ্চয়ই যাব আমি প্রমোশন পেয়েছি আর সব কাজিনসরা বলছে খাওয়াতে হবে আমার খুব ইচ্ছে আমি আউট অ্যান্ড বিয়ন্ডে সবাইকে খাওয়াবো দেখা যাক তোমাদের যদি এই ব্লগটা আজকে দেখতে খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর কমেন্ট করো কমেন্টটা আমার খুব ভালো লাগে প্লিজ কমেন্ট করো তো আজকের জন্য এইটুকুনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা দেখতে থেকো বাই গুড নাইট